হ্যালো ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ মাত লিয়েছি আপনারা সম্মুখে। আর মাত গিয়া আমরা প্রায় সময় এটিএম টাকা তুলার যাই, এটিএম গিয়া টাকা তুলার গিয়া লম্বা লাইন গিয়া এক ঘন্টা দাঁড়াইয়া থাকি আমরা বহুত কষ্ট করিয়া। তারপরে যখন গিয়ে এটিএম ডাল লাগলাম, এটিএম ডাল লাগার পরে টাকা উঠে গিয়া দেখি টাকা নাই, তখন বহুত একটা দুঃখের বিষয়। দুঃখের বিষয় না, তখন মারাত্মক গুসা উঠে। জানে কয় যে আস্তে এক ঘন্টা দেড় ঘন্টা লাইনে উবাইলাম, উবাইয়া মানে খালি ডাল লাগতে টাকা শেষ হয়ে গেলো, ডাল লাগতে টাকা শেষ হয়ে গেলো। ও তার লাগি মাত হইল গিয়া প্রায় সময় আমরা গ্রাম অঞ্চল কিতা করেন মানছে বাজারও গিয়ে টেকা আনতে আনতে আর খরচ করতে করতে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগি যায়। দোকানও গিয়ে দোকানটা জিকার করেন হবা, তোমার ইনো কোনো রকম এটিএম কার্ড দিয়ে টেকা তুলে যাইবনি। আজকের ভিডিওটা আপনারা লাগিব সুবিধাবাদী ভিডিও লিয়ে যাচ্ছি, আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে যাইবা। আমরা সব অ্যান্ড্রয়েড মোবাইল চালাই, আর এই অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে গিয়া প্রত্যেক মাসে দুই থেকে তিনশো টাকা রিচার্জ ভরতে লাগে। আর এই দুই তিনশো রিচার্জ ভরতে গিয়ে আমরা পেটিএম থেকে বলি আর ফোনপে থেকে বলি দেবা চার পাঁচ টাকা এক্সট্রা খাটিয়া নাকি, দোকান থেকে বললেও বেজুর যেগুলি থাকে ওগুলো খাটিয়া নাকি। আজ যেমন একটা অফার লইয়া আইছি, দেখানো আপনি উল্টা খাটিয়া নিত না, উল্টা আপনার রিটার্ন দিব টাকা। রিচার্জ করার বাদে তোমার এক্সট্রা টাকা দেওয়া লাগতো না, উল্টা তুমি আর এক্সট্রা টাকা পাইবা। বর্তমান কোন সময় আমরা প্রত্যেক বাড়িত আর নইলে স্কুটি এখান থাকে, বাইক এখান থাকে, অটো এখান থাকে, কিন্তু মা তৈল গিয়া ইটা গাড়ির ইটা বাইকের যখন ইন্স্যুরেন্স যখন ডি হয়ে যায় তখন আমরা পেরেশানির ভিতরে পড়ে যাই। কই আমরা কোনো সময় শোরুমও যাইতাম গিয়ে ইন্স্যুরেন্স বানাইয়া আনি আবার গাড়ি চালাইতাম, নাইলে একটা পুলিশ ফাইন দেওয়া লাগবো। এখন কোন সময় আপনারা গরো বইয়া বইয়া ইন্স্যুরেন্স বানাইতে পারবা, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়া ফোন পে অনলাইন বাবদে টাকা লাগাইয়া গরো বইয়া ইন্স্যুরেন্স বানাইতে পারবা। আমরা প্রায় সময় ছোট বাচ্চারা অ্যাকাউন্ট বানাইতে গিয়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়, কিন্তু আপনারা আর টেনশন করবা না, মাত্র দশ মিনিটের ভিতরে আপনারা বাচ্চার অ্যাকাউন্ট বানাইয়া লগালগ আতো এটিএম এবং গো ব্যাংকের পাসবুক লইয়া আইতে পারবা ফিনো পেমেন্টস ব্যাংকের দ্বারা। আর একটা গুরুত্বপূর্ণ মাত হইল গিয়া আমরা যে কোনো দোকানদার বইয়া আইতে, আমরা খালি দোকানদারই বইয়া খালি দোকানদারও চিন্তা করি কোন মাল বেশি দাম কিনতে করতাম, আমরা এক্সট্রা যে কোনো সাইটে একটা এক্সট্রা বিজনেস করতাম তখন আমরা মাইন্ড ওই জিনিসগুলো থাকে না। প্রায় সময় দেখবা আপনারা আমরা যে কোনো কাস্টমার আইয়া হবে বাই আইস টাকা তুলতাম পারছি না, বাই আইস টাকা এগুন তুলতে আমার অসুবিধা, আমি বাজারও যাইতাম পারি এত দূরের জায়গা। আপনারা নিঃসন্দেহ ও যে ফিনো পেমেন্ট ব্যাংক ইজি মানি এলা বহুত কিছু জিনিস আছে, আপনারা একদম এটা আইডি আনতে পারবা। এটা আইডি খানটা কি আনতা, এটা আইডি ডিলারশিপ কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রাখবো ও ভিডিওর নিচে দিয়া। তখন আপনারা যে কোনো কাস্টমারের টাকা উইথড্রল করতে পারবা, আর লগে আপনারা কমিশনও পাইবা। এখন মাত হইল গিয়া আপনারা ই কম টাকা রিচার্জ করবা কিলা, দুই নম্বর মাত হইল গিয়া আপনারা ঘর বইয়া বইয়া গাড়ির ইন্স্যুরেন্স কিলা বানাইবা, তিন নম্বর মাত হইল গিয়া আপনারা বাচ্চারার অ্যাকাউন্ট কিরকম করবা বিস্তারিত ভাবে জানার লাগিয়া, আরেক মাত হইল গিয়া এটা জিনিসের আইডি কিরকম লইতা বিস্তারিত ভাবে জানার লাগিয়া আমরা ভিডিও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা ফোন করিয়া কোন জিনিস কিরকম লাগতাম আপনারা শর্টকাট ভাবে কই দিতাম সে এটা জিনিসের ডাইরেক্ট ডিলারশিপের কন্ট্যাক্ট নাম্বার আপনারা পাই লইবা। ফিনো পেমেন্টস ব্যাংক, স্পাইস মানি, পে নেয়ার বাই ইজি পে, মুভি সাফার, রেফাই, ছয়টা জিনিসের বেনিফিট আপনারা ও আইডি পাইবা। মেসাম আপনার কাছে কিতা কিতা সুবিধা আছে পুরো বিস্তারিত করবা। আমার কাছে সুবিধা আছে রিচার্জ আছে, এটা আপনার যে কোনো আইডি নিতে পারবা, রিচার্জের আইডি শুধু আধার কার্ড মোবাইল নম্বর আর ইমেল আইডি, আমরা হোয়াটসঅ্যাপ করে দিলে আইডি বানাই দিলাম, কোনো টাকা লাগতো না, ফ্রিতে আইডি পাইবা, যে কোনো ধরনের মোবাইল রিচার্জ করতে পারবা, সাইট পার্সেন্ট পর্যন্ত কমিশন পাইবা, যেসা মানুষ নিতে পারবো যেসা মানুষ নিতে পারবো, কোনো দোকান লাগতো না যেসা নিতে পারবো, তার লাভ হইব সাইট পার্সেন্ট পর্যন্ত। আর ফোনপে গুগল পেতে করলে আলাদা চার্জ কাটে, চার্জও বাঁচিব, এদিকে উল্টা কমিশনও পাইব। আমি মেসা করেছি যতটুকু বুঝছি আর কি, তাই তানিগত যদি নেন খেয়ে দোকানদার হলেও নিতে পারবা, দোকানদার হলে নিয়ে দোকান থেকে কমিশন পাইয়া আরামসে বেজান তান ইউ মেসা পর দোকান দেখতে পাইতরা, তান বিভিন্ন ধরনের দোকান আছে, কিন্তু এর বাদে বেজান মানুষ আছেন যারা রিচার্জ করার লাগি নাই, দোকানদার হলেও গিয়া লাভ করতে পারবা আর সাধারণ মানুষ লাভ করতে পারবা। ও হান এর বাদে এর বাদে হইল কি আমার কাছে আছে মাইক্রো এটিএম, আধার কার্ড দিয়ে যেটা টাকা তোলার সিস্টেম, স্পাইস মানি, পে নিয়ার বাই, ইজি পে, আর এন এফ আই, রেপি পে, এইসবগুলো কোম্পানির আইডি আছে, বরাকলির যে কোনো জায়গায় আমরা আইডি দিতে পারবো, যদি আপনারা যোগাযোগ করেন তার মাধ্যমে আপনার আধার কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের টাকা তুলতে পারবা, এরপরে আপনার এটিএম কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের টাকা তুলতে পারবা, কাস্টমারের বিল পেমেন্ট দিতে পারবা, মোবাইলের বিল, তারপরে আপনার ইলেকট্রিসিটি বিল, এলআইসি বিল পেমেন্ট, রিচার্জ সব কিছু ওটাতে করতে পারবা, ট্রেনের টিকিট বুকিং করতে পারবা, ফ্লাইটের টিকিট বুকিং করতে পারবা, ও ধরনের আইডি আমরা দিই, বরাকলির যে কোনো জায়গায় যোগাযোগ করেন আপনারা দিতে পারবো। আচ্ছা এইগুলো জিনিস কিতা কিতা তোরা আমরা বিস্তারিত হইবেন জিনিস হইল গিয়া মাইক্রো এটিএম আছে, এটা দিয়ে যে কোনো ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবা, যারা আইডি নিবা তারা অ্যাকাউন্টে টাকা তুলি দিয়ে যদি কাস্টমারের সঙ্গে কমিশন পাইবা, আর এই ডিভাইস আছে ফিঙ্গারপ্রিন্ট, এটা দিয়ে আধার কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের টাকা তুলিতে পারবা, এটা তো সেম কমিশন পাইবা, কোনো ধরনের চার্জ কাটতো না, কমিশন পাইবা, জাস্ট আমার কাছে আইডি নিবা, আইডিরও কোনো দাম লাগতো না, শুধুমাত্র ডিভাইসের দামগুলো লাগবো। আচ্ছা ওই জিনিসটা ইউ জিনিসটা কিটা, এটা হইলো গিয়ে যে কোনো লেনদেন করার পরে রিসিট দিতে পারবো, ওটা দিয়ে কাস্টমারদের ভরসা দেওয়ার লাগে জিনিসটা দেওয়া। আচ্ছা আর আপনার কাছ থেকে যদি খবর আছে বেদান মানুষ আছে বিভিন্ন সময় বিপদে পড়েন, বিপদে পড়ার বাদে মানুষের স্টেটমেন্ট তো কাইতো, যেমন মিনি স্টেটমেন্ট লাগে বেদান মানুষ, মিনি স্টেটমেন্ট আমরা এটা যে কোনো আইডি থেকে দিতে পারবা।
ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারবা আধার কার্ড যদি লিংক থাকে যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে দিতে পারবা আচ্ছা মানুষে আপনার কথা আমি বুঝলাম মানুষে আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবো জি এটিএম কার্ড দিয়ে পারবো আধার কার্ড দিয়ে পারবো আধার কার্ড দিয়ে পারবো এটিএম কার্ড দিয়ে পারবো আচ্ছা আপনারা আরেকগো জিনিস আপনারা আর কি কি সার্ভিসেস আরেকগো ছাড়া আমরা কাছে আছে ফিনো পেমেন্ট ব্যাংক ফিনো পেমেন্ট মুখর সিএসপি বরাকবেলি যে কোনো জায়গা আমরা দিতে পারবো আপনারা যদি লাগে যোগাযোগ করবা এটার মাধ্যমে কাস্টমারে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবো ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট মিনিটের মধ্যে ছোটো বাচ্চারা রইব বড় মানুষের রইব ছোটো বাচ্চারা অ্যাকাউন্ট ওপেনিং করার লাগে অনেক সময় দেখা যায় কোনো ব্যাংকে গেছেন না যে মাইনর হইতো না অনেক সমস্যা থাকে তো ছোটো বাচ্চারা অ্যাকাউন্ট করতে পারবা ফার্স্ট মিনিটের ভিতরে অ্যাকাউন্ট করিয়া এটিএম কার্ডের পিন আর পাসবুক সব সঙ্গে সঙ্গে কাস্টমারে দিয়ে দিতে পারবা এই ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আচ্ছা আর কি থাকি তো সার্ভিস আর আছে আমরা কাছে ইন্স্যুরেন্স আচ্ছা যে কোনো জায়গা থেকে আপনারা আরসি ফাটাই দিলে হোয়াটসঅ্যাপে ইন্স্যুরেন্স করিয়া দিয়ে দিলেই আপনারা অনলাইনের মাধ্যমে আমরা পেমেন্ট দিলেও পারবা আর যদি সরাসরি কেউ আইন তাও পারবা ইন্স্যুরেন্স করলে আমরা কাছ থেকে বড় বড় ধরনের আমরা গিফট দিয়ে থাকি দাঁড়াদি অ্যামাউন্ট অনুযায়ী মোটামুটি ছোটো বড় গিফট কিতা কিতা গিফট থাকে গিফট আপনার রাইস কুকার থেকে শুরু করিয়া আপনার ম্যাজিক চুলা থাকবো রাইস কুকার থাকবো আয়রন থাকবো আরও নিচে নিচেরও থাকবো ইলেকট্রিক কেটলি থাকবো গাড়ির ইন্স্যুরেন্স করলে গাড়ির ইন্স্যুরেন্স করলে আচ্ছা তো আপনার যে এইগুলো জিনিস আছে আপনার বহুত সার্টিফিকেট দেখি আর এগুলো কিদার সার্টিফিকেট এগুলো তো আছে আমার যেগুলো আইডি চালাই আর ওগুলো ডিস্ট্রিবিউশন সার্টিফিকেট আর যদি আমার কাছ থেকে কেউ আইডি নিন তখন রিটেলার সার্টিফিকেট তারা ওরকম সার্টিফিকেট দিয়ে দিন সবরে আচ্ছা তো আপনার উপরে মানুষে কিতার উপরে ভরসা করবো অনলাইন যোগাযোগ করিয়া যদি বাই চান্স পায় না বা কিতার উপরে ভরসা করতো আপনার অ্যাড্রেস বা ডিটেলস পুরো করে দিবেন অ্যাড্রেস আমার তো ওখানে অফিস আছে অফিস অ্যাড্রেস হইল গিয়া বাবুয়ারঘাট পার্ট 1 বাইপাস পয়েন্টের ওখানো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর আমার যোগাযোগ নম্বর হইল গিয়া হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো লাগবে এই নম্বরে কলও আছে যদিও 7099-69-004 আচ্ছা আপনারলোকে কীরকম যোগাযোগ করা বা আপনারে আপনি কোন কোন জায়গার সার্ভিসটা মেইনলি দিবা আমি বরাকপল্লির 3 ডিস্ট্রিক্টও সার্ভিস দিম এখনও দিতে রানি না এখনও দিয়ার বরাক প্রায় 2.5 বছর থেকে এইরকম সার্ভিস দিয়ার 2.5 বছর থেকে কাজ করে যাই তো আপনার এখন কাস্টমার কোন কোন জায়গার আছেন পুরা 3 ডিস্ট্রিক্ট আমার আছেন 3 ডিস্ট্রিক্ট পুরা পার্মানেন্ট হাইলাকান্দিত বেশি আছেন যেহেতু হাইলাকান্দিত আমার গর্ব আছে হাইলাকান্দিত মার্কেটিং আমি বেশি করছি আর কিন্তু 3 ডিস্ট্রিক্টে আছেন আমার আচ্ছা আপনার যে এইগুলো যেগুলো সার্ভিস আপনি দেখাইছেন এগুলার লাগি আপনার লগে কিটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ফিজিক্যালি যদি আমার অফিস হয় তাও পারবা কোনো সমস্যা নাই আর বালা আর যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাও হইব রিচার্জ সব পাইবা আচ্ছা